কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন দখল করেও সভাপতি পদ হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনে অধিকাংশ আসন দখলে রাখলেও সভাপতি পদে হেরে গেলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী আমজাদ আলী জয়ী হলেন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী তথা হেভিওয়েট নেতা অরুণাব ঘোষ এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী বিশ্বব্রত বসু মল্লিক হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রচারে এবার রীতিমতো হেভি ওয়েটদের মাঠে নামায় তৃণমূল কংগ্রেস প্রচারে আসেন সুখেন্দু শেখর রায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্যরা পাশাপাশি সভাপতি পদের জন্য বর্ষিয়ান আইনজীবী তথা সদ্য জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী আমজাদ আলীকে মনোনীত করে শাসক দল কিন্তু সভাপতি পদে জিততে পারল না তারা যদিও নয় সদস্যের এক্সিকিউটিভ কমিটিতে সাতটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা